ঠিক আছে সিংহাসন দখলের ইচ্ছে ও ক্ষমতা থাকলে আমার সঙ্গে সম্মুখ সমরে এসো জাদুকর। যুদ্ধে আমাকে আর আমার সেনাবাহিনীকে পরাস্ত করো, তারপর দখল করো সিংহাসন। তার জন্য আমাকে এরকম অন্যায় ভাবে কেন বন্দী করলে? কি দরকার ছিল তার? প্রয়োজন ছিল মহারাজ, প্রয়োজন ছিল, প্রয়োজন আছে বই কি? না হলে ইচ্ছে করলে এই জাদু সম্রাট বৃশ্চিক অনায়াসেই ওই অচিনপুরকে ভেঙে তছনছ করে দিতে পারত। আপনাকে অনায়াসে আমি সিংহাসন থেকে সরিয়ে দিতে পারতাম। আমার জাদু বলের যা জোর না, ইচ্ছে করলে আমি তাসের ঘরের মতো ওই অচিনপুরকে ভেঙে গুঁড়িয়ে দিতে পারতাম। কিন্তু মুশকিলটা অন্য জায়গায় মহারাজ। মুশকিল? কি মুশকিলের কথা বলছে জাদুকর? অচিনপুরের মহারাজ ফিরে এসেছেন বলে রাজমাতা রাজরানী মহাকালের মন্দিরে পুজো দিতে এসেছেন, সঙ্গে অনেক দান সামগ্রী এনেছেন দেখছি। তার মানে মনির দিক থেকে এরা মানুষ খারাপ নন, কিন্তু সেনাপতি মশাইয়ের সঙ্গে এদের কি সম্পর্ক সেটা জানতে হবে। আর সেটা জানতে হলে আমাকে প্রাসাদের অন্তঃপুরে পৌঁছতেই হবে। অন্তঃপুরের প্রায় সকলেই নিশ্চয়ই রাজমাতার সঙ্গে পুজো দিতে চলে এসেছেন এখন, সুতরাং অন্দর মহলের অনেক অংশই এখন ফাঁকা থাকবে বলে মনে হয়। এই সময় সেখানে পৌঁছতে পারলে সুবিধে হতো, কিন্তু এত সহজে কি আমি পৌঁছতে পারবো প্রাসাদের অন্দর মহলে? তবে যাই হোক না কেন, সেনাপতি মশাইকে না নিয়ে আমি এখান থেকে যাব না। হে মহাকাল, তুমি যেন আমাকে খালি হাতে ফিরিয়ে দিও না। আমার সেই আগের মহারাজকে তুমি আবার আমার কাছে ফিরিয়ে দাও মহাকাল, আবার আমার কাছে ফিরিয়ে দাও। কি করা উচিত এখন আমার, কি করা উচিত? এইভাবে একটা মিথ্যেকে কতক্ষণ আগলে রাখবো? মহারানী তো বিশ্বাসই করতে চাইছেন না যে যে আমি মহারাজ নয়, অন্য মানুষ। না, আর এক মুহূর্ত আমি এখানে থাকবো না। যে যায় ভাবুক আমি চলে যাব, কাউকে কিছু না বলে বেরিয়ে যাব। বলে গেলে হয়তো এরা আমাকে আর যেতে দেবে না।
আমি চলে যাব। এই তাহলে রাজা চন্দ্রাদিত্য। এবার বুঝতে পারছি কেন সবাই আমাকে চন্দ্রাদিত্য বলে ভুল করছে। ছবি দেখে মনে হচ্ছে অভিকল যেন আমি। রাজা চন্দ্রাদিত্য আর আমি একে অপরের প্রতিবিম্ব যেন। আশ্চর্য মিল আমাদের। আছো দাসি? দাসি আদেশ করুন মহারাজ। এগুলোর উপরে ধুলোর আস্তরণ আছে, পরিষ্কার করে দাও। মহারাজ আপনি তো সবই জানেন, এগুলো আপনার দেওয়া রাজকুমারীর উপহার, আর এই উপহারগুলো আমরা রাজকুমারীর হুকুম ছাড়া ছুঁতেও পারবো না। মহারাজ, রাজকুমারীর শরীর ভালো থাকলে উনি নিজের হাতেই এগুলো পরিষ্কার করেন। রাজকুমারী সুধা তো ভালোবাসে পিতা চন্দ্রাদিত্যকে। ওটা মা, ও মা, আমি বাদলের নাচ দেখবো, আমি নাচ দেখবো। হ্যাঁ দিদি ভাই, নিশ্চয়ই দেখবে, কিন্তু আগে মহাকালীর পুজোটা সারা হোক, তারপর তুমি অনেক সময় পাবে। না, আগে আমি বাদলের নাচ দেখবো, নাচ দেখবো, নাচ দেখবো। সুধা, এই দেখো আমার নাতনি রাজকুমারী সুধা, তোমাদের নাচ দেখতে চাইছে, ওকে দেখাও। দেখে মনে হচ্ছে ইনি রাজমাতা, আর পাশে উনি মহারানী। সুযোগ এসেছে রাজপরিবারের মনোরঞ্জনের, এদের কাছাকাছি হতে হবে আমাকে। প্রণাম রাজমাতা। প্রণাম মহারানী। আপনারা আমায় অনুমতি দিয়েছেন, রাজকুমারী মনোরঞ্জনের জন্য আমি অবশ্যই আবার খেলা দেখাবো। চল তামাশা, আবার খেলা দেখা। কতদিন পর মেয়েটা আবার হাসছে, এত খুশি হতে ওকে আমি কতদিন পর দেখলাম। ঈশ্বর, সুধাকে তুমি এমনই হাসি খুশি রেখো সব সময়। কার মনেতে দুঃখ রয়েছে, কার মনেতে দুঃখ রয়েছে, মুখখানি কার ভার, মোদের খেলা দেখলে মুখে ফুটবে হাসি তার, মোদের খেলা দেখলে মুখে ফুটবে হাসি তার।
মুখের সাথে আমার সেনাপতি মশাইয়ের কিসের সম্পর্ক? সেনাপতি মশাইয়ের মুখে তো কখনো এই অচিনপুর বা রাজ পরিবারের কথা শুনিনি। পারুলকে একা ফেলে রেখে আমি এখানে সোনার শেকলে বন্দি হয়ে থাকতে পারবো না, কিছুতেই না। প্রাসাদের এই অন্দরমহল থেকে বেরোতে পারলে অনেকটা নিশ্চিন্ত হওয়া যাবে। সম্ভবত এখনো রাজসভা শেষ হয়নি, রাজার অনুপস্থিতিতে রাজপিতা ও মহামন্ত্রী মিলে দরবার সামলাচ্ছেন, সুতরাং সবাই এখন সেখানে ব্যস্ত, আমাকে কেউ খেয়াল করবে না। আর এই সুযোগে আমি আস্তাবলে পৌঁছে যাব। আগে আমার মিষ্টি চুরি করেছে হ্যাংলা কোথাকার। জয় রাজমাতার জয়, জয় জয় মহারানীর জয়, জয় জয় রাজকুমারীর জয়, জয় জয় রাজমাতার জয়, জয় জয় রাজকুমারীর জয়, জয় জয় রাজমাতার জয়, জয় মহারানীর জয়, জয় রাজকুমারীর জয়। রাজকুমারী হলেও সুধা অন্যদের মতো নয়, ওর মনটা খুব নরম। এই রাজ পরিবারের সবাই বেশ ভালো মনের। জয় রাজমাতার জয়, জয় জয় মহারানীর জয়, জয় রাজকুমারীর জয়, জয় রাজকুমারীর জয়, জয় রাজমাতার জয়, জয় রাজমাতার জয়। চলে যাচ্ছে ওরা সবাই, কি হবে এবার? রাজবাড়িতে ঢোকার একটা বড় সুযোগ এসেও হাতছাড়া হলো। রাজমাতার অনুমতি ছাড়া আমি কি করি বা প্রাসাদের অন্তঃপুরে প্রবেশ করব? মহারাজের জয় হোক, আপনি এখানে? দরজায় এভাবে সুতো কে বেঁধেছে? আগে রাজকুমারী সুধা মহারাজ।
সুধা। সে হঠাৎ এমন কাজ করতে যাবে কেন? এটার কি ধরনের খেলা? খেলা নয় মহারাজ, আসলে মন্দিরে যাওয়ার সময় তার মনে ভয় ঢুকেছিল যে বাবা যদি তাকে আবার ছেড়ে চলে যান, তাই এই রেশমি সুতো বেঁধে রেখেছিল দরজায়। ভেবেছে এই সুতোর আগল দিয়ে আপনাকে আটকে রাখবে, আপনি আর বেরোতে পারবেন না, ছেলে মানুষ তো। অবুধ শিশু, তার সরল মনে এক কাঁচা সুতো নিয়ে তার বাবাকে বেঁধে রাখবে ভেবেছে। এই নিষ্পাপ শিশুকে কাঁদিয়ে কি করে যাব আমি? সে যে সত্যি তার অবুঝ ভালোবাসার বাঁধনে বেঁধে ফেলেছে আমাকে, কি করব এখন আমি? জল খাবেন? দিচ্ছি। মহারাজ, 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 একটু মাথাটা তুলুন, জল এনেছি, জল, জল। আরে আরে, কি কষ্ট মহারাজে, এরকম খালি মেঝেতে শুয়ে থাকা যায়? মহারাজ বলে কথা, আপনার জন্য ওই মখমলে মোড়ে একটা সুন্দর আরাম কেদারার ব্যবস্থা করে দিই, কেমন? মহারাজ, মহারাজ, আপনার জন্য আরাম কেদারা প্রস্তুত। এবারে এবারে একটু, এবারে একটু আস্তে আস্তে উঠুন দেখি, উঠুন দেখি আস্তে। আরাম কেদারা, আরাম কেদারা, এই যে, এই যে। মহারাজ আরাম কেদারা কেমন সুন্দর মানিয়েছে বলুন তো। এইবার মহারাজ চোখ মেলে দেখুন, আপনার জন্য আমি কেমন সুন্দর এক আশ্চর্য পাথর নিয়ে এসেছি। এটার দিকে তাকিয়ে আপনি আপনার আত্মীয় পরিজন, যেমন ধরুন আপনার স্ত্রী, রাজকুমারী, পিতা, মাতা, সবাইকে দেখতে পাবেন। তারা কি করছেন, কেমন আছেন,
সব দেখতে পাবেন। দেখুন, তাকান, আপনি প্রথমে কাকে দেখতে চান ভাবুন, ভাবুন। চোখের পাতা যেন না পড়ে। চোখ যেন বন্ধ না হয়। গোলক, তোমার রশ্মি দ্বারা তুমি মহারাজের মনের গোপন কথা বের করে নিয়ে এসো। তাকান মহারাজ, ভালো করে তাকান, মনে করুন। না না, ওর অবুঝ মনকে এভাবে কাঁদে আমি ওকে ছেড়ে কিছুতেই যেতে পারবো না। আমি তোমায় ছেড়ে কোথাও যাব না। তামাশা বিচার করে শাস্তি দেওয়ার কথা বললো? বিচার তো করবেন স্বয়ং রাজা। তার মানে আমাকে বন্দি করে যদি অচিনপুরে রাজার কাছে নিয়ে যাওয়া হয়, তাহলেও তো আমি সেনাপতি মশাইয়ের কাছেই পৌঁছতে পারবো, আসল বিষয়টা ভালোভাবে বুঝতে পারবো। আমি সময় মতো তোদের ঠিক দেখে নেবো। আমায় বন্দি করে রাজসভায় নিয়ে চল, আমার যা বলার আমি সেখানেই বলব। জানো তো বাবা, আজ আমার একটা নতুন বন্ধু হয়েছে। তাই? তা কেমন সে বন্ধু তোমার? খুব ভালো বন্ধু, গান জানে, নাচ জানে। আমি তো ওই বন্ধুকে এই রাজপ্রাসাদে নিয়ে আসতে চেয়েছিলাম, কিন্তু ঠাম্মা নিয়ে আসতেই দিল না। কেন কেন নিয়ে আসতে দিল না ঠাম্মা? কি জানি, কত করে বললাম, এমনকি মাও রাজি হয়ে গেছিল, কিন্তু ঠাম্মা একটা কথাও শুনলো না। বললো যে এইসব বাঁদর পেঁচা নিয়ে রাজপ্রাসাদে যাওয়া যাবে না। বাঁদর পেঁচা? বাঁদর পেঁচাও ছিল নাকি? হ্যাঁ ছিল তো, একটা বাঁদর আর একটা পেঁচা। কি করছিল ওদের নিয়ে? ওদের নিয়ে খেলা দেখাচ্ছিল। আর কি অদ্ভুত তার পোশাক, সবাই তো তাকে বেদিনী বলে ডাকছিল। বেদিনী? হ্যাঁ, কি অবাক কাণ্ড জানো বাবা, বাদুর আর পেঁচা আমার বন্ধুর সব কথা বোঝে, আর আমার বন্ধু ওদের সব কথা বোঝে। পশু পাখিদের সঙ্গে কথা বলে?
ওই মেয়ে যা বলে বাদর আর পেঁচা সব শোনে। কোথায় ছিল সে মেয়ে? কেমন দেখতে সে? সে তোমাকে কি কি বলছিল? জানো তো বাবা। কি হলো? ব্যাস হয়ে গেল তো, মন্দির থেকে ফিরতে না ফিরতেই বাবার সাথে গল্প শুরু। হ্যাঁ, এই যে এটা পুঁথিপত্র নিয়ে বসতে হবে না মা। হুম, বাবার সঙ্গে পরে গল্প হবে, যাও তোমার ঘরে যাও এখন। দাসী, সুধাকে তোর ঘরে নিয়ে যাও। যাও সুধা, খানিক পড়াশোনা করে না। সুধা যা বলল তাতে তো মনে হলো ওই বেদিনী আর কেউ নয়, পারুল। কিন্তু পারুল বেদিনী সেজে এখানে এলো কেন? ভিতরে কয়েদখানায় বন্দি করে রাখো, ব্যবস্থা পরে হবে। ওর এই ঝোলা নিয়ে আমি রাজসভায় চললাম, ওর এই অদ্ভুত জিনিসগুলো পরীক্ষা করে দেখতে হবে। যাও, নিয়ে যাও ওকে। তোমাদের উচিত আমাকে মহারাজের কাছে নিয়ে যাও, বিচার করার অধিকার একমাত্র তার আছে। তোমরা আমাকে রাজসভায় নিয়ে চলো। চলো, অন্যায় করছো তোমরা। বিচার না করে এইভাবে বন্দী করতে পারো না তোমরা আমাকে। চলো চলো চলো। মহারাজ, মহারাজ, আজ ঈশ্বর আমার ডাকে সাড়া দিয়েছেন। আজ পূজোর সময় মহাকাল তার এই আকন্দ ফুলের মালাটি আমাকে আশীর্বাদ স্বরূপ দিয়েছেন। দেখুন মহারাজ, এই দেখুন। আসলে কি হয়েছে জানেন মহারাজ? আমরা যখন পূজো করছিলাম তখন মহাকালের গলা থেকে এই মালাটি খুলে পড়ে যায়। এর অর্থ কি জানেন মহারাজ? নিন মহারাজ। মহারাজ, এর অর্থ কি জানেন? না, কি এর অর্থ? এর অর্থ হলো এই যে মহাকাল নিশ্চিত রূপে আমার প্রার্থনা পূরণ করবে। আমার কাছে আবার সেই আগের চেনা মানুষটিকে ফিরিয়ে দেবেন, সেই প্রাণের মানুষ যে আমায় ভালোবাসত। সেনাপতি মশাই কোথায় কে জানে? সে যদি সত্যি এখন এদের রাজা হয়ে থাকে তাহলে তো সহজে তার দেখা পাওয়া অসম্ভব। হয় আমাকে অন্তঃপুরে যেতে হবে, নয়তো রাজসভায়। কিন্তু কি করে পৌঁছবো আমি সেখানে? এরা তো আমাকে নিয়ে গিয়ে কয়েদখানায় ভরে দেবে, সেখান থেকে আমি বেরোবো কি করে? না না, আমাকে তাড়াতাড়ি কোনো উপায় খুঁজে বের করতে হবে। আমি জানি না মহারাজ, আপনি কেন আমার কাছ থেকে এইভাবে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছেন। কিন্তু আপনি যতই পালিয়ে বেড়ানোর চেষ্টা করুন না কেন, একদিন আমার বাহু বন্ধনে আপনাকে ধরা দিতেই হবে। সুধা, আসলে আসলে সুধা তার এক নতুন বন্ধুর কথা বলছিল। রাজমাতা তার সেই বন্ধুকে এই প্রাসাদে আনতে দেননি বলে সুধার খুব মন খারাপ। হ্যাঁ মহারাজ,
সুধা আজ এক বেদেনি মেয়ের খেলা দেখে এত আনন্দ পেয়েছে, এত নেচে উঠছিল, আমি নিজেও অবাক হয়ে গেছিলাম মহারাজ। ওকে এত খুশি হতে আমিও বহুদিন পর দেখলাম। তাহলে তো সেই বেদের মেয়েকে প্রাসাদে নিয়ে এলেই হতো, সুধা মনে খুশিতে তার সঙ্গে খেলা করতে পারত। হ্যাঁ হ্যাঁ মহারাজ, আমি আমি তো সেই জন্যই আনতে চেয়েছিলাম, কিন্তু মাতা রাজি হলেন না। আসলে মাতার অমতে তো জোর করা যায় না। না মহারানী, মহারানী, সর্বনাশ হয়েছে। কি হয়েছে? রাজকুমারী সুধা কারোর কথা না শুনে আমাদের হাত ছাড়িয়ে প্রাসাদের বাইরে খোলা প্রাঙ্গণের দিকে ছুটে চলে গেছে। কি বলছিস কি, তোরা এরকম হলো কি করে? হ্যাঁ মহারানী, রাজকুমারী ঘরের জানালা দিয়ে দূরে প্রাঙ্গণে একটি গাছে বাদরকে বসে থাকতে দেখেছে, আর ওর ধারণা যে ওর বন্ধুরা সেখানে এসে পৌঁছেছে, তাই ও ছুটে বেরিয়ে গেছে। রাজকুমারী সুধার গলায় ধূপ, কোনো হার নেই? না না, কি হতে পারে না, কিছুতেই হতে পারে না। না কার গলায় আর সম্মোহিত অবস্থায় কেউ কখনো মিথ্যা কথা বলতে পারে না, কখনো পারে না। তোমার তো গলায় নেই, তাহলে এখানে আসার আগে অন্য কেউ কি সুধার গলা থেকে আর খুলে নিয়ে চলে গেছে? না না না, এ হতে পারে না, কিছুতেই হতে পারে না। তাহলে তো ওই হারের গোপন মূল্য সে জানতে পেরে যাবে, অচিনপুরের 14 পুরুষের সমস্ত সম্পত্তির অধিকারী হয়ে যাবে সে। না না, হতে পারে না, কিছুতেই হতে পারে না। ওকে, আমাকে যে করেই হোক, দরকার হলে রাজকুমারী সুধারও আমি। আই সুধা, কোথায় গেলি? এ তো মহারানীর রুক্মিণীর গলা, কিন্তু সুধাকেই বোধ হয় এখানে খুঁজতে আসছেন। কারণ এখানে এখানে থাকাটা একদম ঠিক হবে না, এখন এখান থেকে পালিয়ে যেতে হবে। মাতি কোথায় গেলি? এই সুধা, মা ছি ছি, এত দায়িত্ব জ্ঞানহীন কি করে হলাম আমরা? এই অসময় বাগানে এসে আমরা দুজনে ঘুমিয়ে পড়লাম এভাবে? সুধা মা, এই তো আমি এখানে। কি রে, কখন থেকে তোকে ডাকছি, চ ঘরে যাবি চ। আমায় ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও, আমাকে আমাকে মহারাজের সঙ্গে দেখা করতে দাও। তোমরা তোমরা দয়া করে আমার কথাটা শোনো, আমার কোনো গোপন অভিসন্ধি নেই, বিশ্বাস করো। আমি শুধু একবার মহারাজের সঙ্গে দেখা করতে চাই, আমাকে একবার দেখা করতে দাও। শোনো না তোমরা আমার কথাটা, বিশ্বাস করো, শোনো না। এরা তো কোনো কথাই শুনছে না আমার। আমি বেশ বুঝতে পারছি, যে কোনো কারণেই হোক, ওই সেনাধ্যক্ষ আমাকে সহজে সেনাপতি মশাইয়ের সামনে উপস্থিত হতে দেবে না, এমনকি বিচারের জন্যও নয়।
জয় মহারাজা চন্দ্রাদিত্যর জয়, জয় মহারাজা চন্দ্রাদিত্যর জয়। মহারাজের জয় হোক। মহারাজ, আপনি আপনার সিংহাসনে উপবেশন করুন।